বিশেষ এক পুরস্কার পেতে যাচ্ছে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি, যে পুরস্কার দেওয়া হয় 30 বছর পর একবার করে। এবার ইতিহাসের পাতা উল্টে বিশেষ সম্মানের পুরস্কার উঠছে ফুটবলের এই মহাতারকার হাতে। এই পুরস্কারের মধ্য দিয়ে 21 শতকের প্রথম কোনো ফুটবলারের হাতে উঠতে যাচ্ছে সুপার ব্যালন ডিঅর, যা আগে কিনা পেয়েছে মাত্র একজন। লিওনেল মেসি ফুটবলের জাদুকর। ফুটবল যদি হয় কোনো এক কবিতা, তবে মেসি হবে সেই কবিতার ছন্দ। বাপের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন কোটি কোটি ফুটবল ভক্তকে, নিজেকে নিয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে। জীবনে অপূর্ণতা বলে কিছু নেই তার, ফুটবল ঈশ্বর নিজ হাতে সবকিছু দিয়েছেন। অপূর্ণতা বলতে ছিল ফিফা বিশ্বকাপ, সেটাও 2022 সালে পূর্ণ করেছেন তিনি। রোজারিও থেকে বার্সেলোনা, এরপর প্যারিস, বর্তমান মায়ামি, যেখানে তিনি গিয়েছেন সেখানে রেখেছেন মুগ্ধতার ছাপ, নিজেকে নিয়ে গেছেন দারুণ উচ্চতায়। তবুও কোথাও তো থেমে যেতে হয় একটা সময় পর, বয়সের গ্লানিতে ক্যারিয়ারের সোনালী সময় ফুরিয়ে যায়। তাই তো লিওনেল মেসি এবারই প্রথম ছিলেন না ব্যালন্ডিওর জেতার তালিকায়। লিওনেল মেসি ইতিহাসের রেকর্ড, 8 বার ব্যালন্ডিওর পুরস্কার জেতেন। তবে কিংবদন্তি মেসির জন্য তো তৈরি হচ্ছে বিশেষ এক সম্মানের পুরস্কার, যা কিনা দেওয়া হয় 30 বছর পর পর একবার করে। এমনই এক সুপার ব্যালন্ডিওর উঠতে চলেছে এই মহাতারকার হাতে। এর আগে এই পুরস্কার পেয়েছে কেবলমাত্র একজন, এবার দ্বিতীয় ফুটবলার হিসেবে সেটি উঠতে পারে ফুটবল জাদুকর মেসির হাতে। 1989 সালে অনন্য মর্যাদা সম্পন্ন এই পুরস্কার দেওয়া হয়েছিল আলফ্রেডো ডি স্টোফানোকে। এটা এমন এক ফুটবলারকে দেওয়া হয় যিনি ফুটবল অঙ্গনে 3 দশক ধরে দারুণভাবে রাজত্ব করেন, অর্থাৎ 30 বছর পর পর সেরা একজন ফুটবলারের হাতে উঠবে সুপার ব্যালন্ডিওর। সেক্ষেত্রে সব থেকে এগিয়ে থাকবেন লিওনেল মেসি। সুপার ব্যালন্ডিওরের তালিকায় গেল 3 দশকের সেরা ফুটবলারদের তালিকায় আলোচনায় আছেন অনেকে, আর সেই তালিকার শীর্ষে আছেন জাদুকর লিওনেল মেসি। তারপরে আছেন তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদো, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা জিনেদিন জিদান ও শেভচেঙ্কো। কিন্তু এই তালিকায় পারফরমেন্স বিচারে সবার থেকে এগিয়ে আছেন LM10। তাই বলা যায় তার হাতেই উঠতে পারে এই বিশেষ পুরস্কার, যেখানে গোটা ক্যারিয়ারে ব্যালন্ডিওরই জিতে খুব কম সংখ্যক ফুটবলার, সেখানে মেসি যদি সুপার ব্যালন্ডিওর জিতে তাহলে সেটা হবে তার জন্য অনন্য এক সম্মান, যে সম্মান ফুটবল ইতিহাসে একমাত্র পেয়েছে ডি স্টেফানো। 2029 সালে দেওয়া হবে অনন্য মর্যাদার এই সুপার ব্যালন্ডিওর, যেখানে লিওনেল মেসি এগিয়ে, আর তিনি এগিয়ে থাকবেন নাই বা কেন, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, কোপা আমেরিকা, স্প্যানিশ সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, ফিফা বিশ্বকাপ সহ ফুটবল ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ের মালিক এখন তিনি। সেক্ষেত্রে বলা যায় একচ্ছত্রভাবে সুপার ব্যালন্ডিওরের দৌড়ে এগিয়ে আছেন লিওনেল মেসি।